পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের কাইতি অঞ্চলের কাইতি বাজারে দেবী সিদ্ধেশ্বরীর পূজোর আয়োজন শুরু হয়ে গেছে। কথিত আছে, রাজা হোসেন শাহের আমলে দেবী সিদ্ধেশ্বরীর প্রতিষ্ঠা হয়। স্থানীয় ভট্টাচার্য পরিবারের এক সদস্য বহুকাল আগে রাস্তায় আদিবাসী রমণীর বেশে মায়ের দেখা পান, এমনটাও শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী সারা বছরে দেবী সিদ্ধেশ্বরীর পুজো হয় চারবার। মহানবমীর দিন, দীপান্বিতা কালী পুজোর দিন, রক্ষা কালী পুজোর দিন এবং জ্যৈষ্ঠ মাসে দেবীর জন্য মহাভোগের আয়োজন করা হয়। দেবীর পুজোয় ছাগ বলির রীতি রয়েছে। প্রায় 450 বছর পুরনো ঘট আজও একই অবস্থায় রয়েছে মন্দিরে। মায়ের পুজোয় সাধারণত বাইরে থেকে তান্ত্রিক আনা হয়। স্থানীয় ভট্টাচার্য পরিবারের একজন ব্রাহ্মণ থাকেন তার সহকারী হিসেবে। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো দেবী সিদ্ধেশ্বরীর মূর্তির ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তবে চাইলেই মন্দিরের ছবি তোলা যেতেই পারে। কালীপূজোর দিন মায়ের মন্দিরে প্রতি বছর অগণিত ভক্তের ভিড় হয়। বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভিড়, আশেপাশের গ্রাম থেকেও কাইতির কালীপূজো দেখতে আসেন বহু মানুষ। কিন্তু এবছর করোনা আবহের কারণে স্বাস্থ্যবিধি মেনে 12 জন করে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। দক্ষিণ দামোদরের প্রাচীনতম ঐতিহ্য হিসেবে রয়েছে কাইতির বারোয়ারি পুজো কমিটি। কাইতির সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এখন এলাকাবাসীর কাছে গর্ব। এখানকার ইতিহাস লোকের মুখে মুখে ঘুরে, এমনটাই জানান কাইতি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সুব্রত ঘোষ। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা হায়। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপ্নেও তা তো জানি না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি অহর সুন্দরী, আমি যদি মরি অহর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। মা সিদ্ধেশ্বরীর পুজো মানে একটা আলাদা অনুভূতি তৈরি হয় সকলের মধ্যে, এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করে। প্রতি বছরই প্রায় 5-6 হাজার ভক্ত আসেন মায়ের এই পুজোর দিন। এই মায়ের পুজো এবছর করোনা পরিস্থিতিতে কি বিষয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের? এবছর করোনা বিষয়ে আমাদের মায়ের মন্দিরের পূজা সাপেক্ষে আমরা সেরকম কিছু চাইছি না, আমরা কোনো অনুষ্ঠান করতে চাইছি না। আমরা চাইছি যে মায়ের পূজা যে সুস্থ শান্তিভাবে কীভাবে হয় সেভাবে আমরা পরিচালনা বেছে নিয়েছি। আমরা যাতে কোনো ঝুট ঝামেলা না হয় সেভাবে বেছে নিয়েছি। আর আমরা অন্য কিছু অনুষ্ঠান করতে চাই না, যে মায়ের পুজো শান্তি শৃঙ্খলাভাবে যাতে বাজায় থাকে সেই চেষ্টা আমরা করছি। এই পরিস্থিতির জন্য আমরা প্রত্যেক গ্রাম থেকে 2টি করে আমরা ভলেন্টিয়ার চেয়ে নিয়েছি, বা যাতে 12 জন করে লোক, বা আমরা বেশি বাড়াতে চাইছি না, যাতে মায়ের পুজো শান্তি শৃঙ্খলাভাবে 12 জন করে প্রবেশ করবে। হ্যাঁ, বা 12 জন করে প্রবেশ করতে চাইছে সেটা আমরা চাইছি। আর আমরা কোনো ঝুট ঝামেলা কোনো পোয়াতে চাইছি না। আমার নাম বুদ্ধদেব সাঁতরা, আমি কাইতি বাড়ির মেম্বার। কোথাকার মায়ের পুজোর প্রস্তুতি চলছে? এটা তো কাইতি
গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের প্রস্তুতি চলছে। কোন মানে ব্লক এটা? এটা রায়না দু নম্বর ব্লক। এই মায়ের পুজো কতদিন ধরে আপনি দেখে আসছেন ভাই? এই মায়ের পুজোর ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলেন। ইতিহাস হচ্ছে প্রায় রাজা হুসেন শাহর আমলে এই ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে। তথাকথিত শোনা যায় যে শান্তিনিকেতনে আমাদের এখানে ভট্টাচ ফ্যামিলির এক ভদ্রলোক সাধক ছিলেন, তিনি এটা আসছিলেন মাঝপথে মা আদিবাসী মেয়ের বেশেতে দেখা দিয়েছিলেন এবং তার সঙ্গেই তিনি এসেছিলেন এখানে। এখানে এটা একটা কলুর আগে ঘর ছিল তেলকলে, সেই তেলকলের ঘরেতে ভেতরে এখানে মা যেটা জানা যায় যে আদিবাসী বেশি ঘুরছিলেন, কোনো বদমাইশ লোক ধরতে গেছিলেন, সেই সময় উনি যেয়ে কলুর ঘটের ভেতর ঢুকে পড়েছে। সেই ঘট আজও কিন্তু রয়েছে, ওই ঘটকে প্রায় 400 বছরের উপর ঘট পরিবর্তন হয় না। বট গাছও তাই, এ পরিবর্তন হয়নি। এই বট গাছের সঙ্গে মায়ের ঘটের কি আছে? না মা, এটা হচ্ছে বটগাছটা মায়েরই নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে আগে শোনা যায় যে মায়ের সমস্ত চালা চামুন্ডা সব এই বটগাছেই থাকে এবং সেই হিসেবে এখানে শোনাও যায় যে বিবেকানন্দ এসে ভারত পরিক্রমার সময় এই বটগাছের তলাতে বসেছিলেন। এটা তো কারণ এটা হচ্ছে ছোটো বইনেনে একজন ঐতিহাসিক ওই ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য বিশ্বভারতী মণ্ডল বিশ্বভারতী রিডার ছিলেন, তার তালপাতার পুঁথি এখনও বিশ্বভারতীতে আছে, তার ইতিহাস থেকেই যেটুকু জানা যায় এই তথ্য উঠে আসছে। এই তথ্য উঠে প্রায় কত বছরের পুরাতন? 400 থেকে 700 রাজা হুসেন শাহর আমল। এই পুজোর পূজা পাঠ কীভাবে পরিচালিত হয় এবং এখন কি বর্তমানে কীভাবে হচ্ছে? পূজা পাঠ বলতে আমাদের এখানে আমরা বাইরে থেকে একজন ব্রাহ্মণ আমাদেরকে আনার এটা কথিত আছে, তিনি আসেন, আর এখানে ভট্টাচার্য ফ্যামিলির একজন ব্রাহ্মণ থাকেন তন্ত্রধারক, তারা দুজনেতে এটা আমাদের দিনের বেলা 12টার সময় মা ওই শিবের মন্দিরেতে আমাদের নিয়ে যাওয়া হয় কালী পুজোর দিন, আর রাত্রি 12টার পর ওই মন্দির থেকে আবার মাকে এখানে নিয়ে আসা হয়। এবং প্রথম থেকে এটি হয়ে আসছে, প্রথম থেকে এটি হয়ে আসছে এবং সারা রাতই পূজা হয় এবং বলিও প্রায় 110-115টা পাঁটা মায়ের এখানে বলি হয়। ছাগবলি প্রথা আজও আছে? ছাগবলি প্রথা তো আছে। এখানে নিয়ম অনুযায়ী মায়ের ছবি তুলতে বারণ কি জানেন? ওটা আমি ঠিক বলতে পারবো, কারণ ওটা বরাবরই মানুষের মনে মনে কথাতেই বলছে যে যে মায়ের ছবি তোলা নিষেধ, যার জন্য আমরা সেটাই মেনে চলছি এখন। এখনো পর্যন্ত মায়ের কোনো ছবি না তোলা হয় না? মায়ের তোলা হয় না এবং আমরা মাইক থাকলে মাইক পর্যন্ত কোনো অনুষ্ঠান বাধা হয় না, তার কারণও দিয়েছেন যাত্রার সময়। আপনার আপনার নাম? সুভাষ কুমার রায়। আপনি এখানে কত বছর এই পুজোর জড়িত আছেন? তো প্রায় 30 বছর। ওখানে এইভাবে দেখে আসছি, বাড়িতে যুক্ত আমি কাইরে সম্পাদক সেই আছি এখানে। মায়ের পুজো আপনি কত বছর ধরে এই দায়িত্ব আছে? 30 বছর দায়িত্ব আছে। এই পুজোর সম্বন্ধে যদি কিছু বলেন, পুজো আপনি এর আগেও পুজো দেখেছেন আর এবছর করোনা পরিস্থিতিতে পুজো দেখবেন, কি মনে হচ্ছে? এবছর পুজো সেভাবে করা যাবে না, আগে যেমন 5,000-6,000-7,000 লোক জমা হতো সেভাবে করা যাবে না, যতটা পড়া যায় কমিয়ে হালকা ধরনের পুজো করতে হবে। গ্রাম থেকে বলা আছে বা মাইকিং করে দিয়েছে কিছু কেমন যে 10-12 জনকে পুজো নিয়ে আসবে, চাঙ্গারিভাবেও যে আসবে 500 আসবে, 10-12 জনকে যা মায়ের পুজো দেবে চলে যাবে, এভাবে সেটাও করা হয়েছে। আচ্ছা মায়ের পুজো কি এই বছরে একবারই হয়? এই আপনার না পুজো আছে, বিভিন্ন পুজো আছে, খালু আছে, রক্ষাকালী পুজো হয় মায়ের উদ্দেশ্য দিয়ে, নবমী পুজো হয় আর এই কালী পুজো হয়, আর ভোগ একটা হয়, ভোগের সময় একটা ভোগ হয় জ্যৈষ্ঠ মাসে, একটা ভোগ হয়, মানে 4 বার পুজো হয় এই মায়ের, এই মায়ের মূর্তিকে ধরে। মানে এই নবমীর দিন কি দুর্গার রূপে মা পুজো হয়? হ্যাঁ পুজো হয়। আবার আপনার কবে পুজো হয়? আবার এই কালী পুজো হচ্ছে, কালী পুজোতে মা সিদ্ধেশ্বরী পুজো হয় শ্যামা রূপে, তারপর আবার পরবর্তীকালে হ্যাঁ পরবর্তী সময় ফাল্গুন মাসে রক্ষাকালী পুজো হয় মায়ের মূর্তি দেখি, মায়ের মূর্তিতে রক্ষাকালী পুজো হয়। আর এবং চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে একটা মায়ের এই মায়ের ভোগ ভোগ সৃষ্টি হয়, লোকজনকে খাওয়ানো হয়, প্রচুর লোকজন। কত মানুষ এসে জমায়েত করে? লোক প্রচুর লোক, 5-6,000 লোক খায় সকাল 10টাতে খেতে আরম্ভ হয়, 3-4টার মধ্যে খায়। জ্যৈষ্ঠ মাসে হয় 4 বার মায়ের পুজো হয় এবং মা দুর্গারও এই রূপেই পুজো হয়। এই ব্যাপার। আপনার নাম? আমার গণেশ ঘোষ। পুজো কমিটির সম্পাদক।
পূজোর মেইন বিষয় মায়ের ছবি তোলা নিষেধ মোবাইল বা ক্যামেরায়, এটা কি জন্য আপনারা মনে করেন? এটা আসলে কোনো কাস্টম কিছু নয়, তবে এটা মানে প্রাচীনকাল থেকেই, মানে যখন থেকে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় তখন থেকেই মানুষের মনে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে যে মায়ের মন্দিরের ছবি তোলা যাবে, কিন্তু মায়ের মূর্তির ছবি তোলা, এটা বোধহয় পৃথিবীর সব মন্দিরেই এই সিস্টেমটা আছে, দক্ষিণেশ্বরই বলো কালীঘাটই বলো সব জায়গাতেই মায়ের মন্দিরের মায়ের মূর্তির ছবি তোলাটা নিষিদ্ধই আছে। সেই কাস্টমটা ধরে নিয়েই এখানে আমাদের মায়ের মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ এটা বলা হয় আর কি। এখনও সেইভাবে আমরা ওখানে একটা ব্যানার পোস্টার একটা লাগিয়ে রাখা হয়েছে যে মায়ের মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ। আপনার এই মায়ের পুজোর সম্বন্ধে যদি কোনো ইতিহাস জানা থাকে আমাদের সামনে তুলে ধরুন। মায়ের মন্দিরের পুজো তো আমরা মানে মানে আমাদের ইনফ্যান্ট লাইফ থেকেই, আমাদের শৈশবকাল থেকেই দেখছি। তখন তো মানে এই মায়ের নতুন মন্দির হয়নি, তখন একটা আটচালা ছিল, টিনের একটা আটচালা, তো তখন থেকেই মায়ের পুজো আমরা দেখে আসছি। তখন তো পুজোর একটা সাংঘাতিক একটা আবেগ ছিল মানুষের, হাজার হাজার লোক মায়ের পুজোর দিন আসে এবং এই অঞ্চলের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। কাইতির কালী পুজো মানে একটা সাংঘাতিক ব্যাপার, হাজার হাজার কুটুম আসে বিভিন্ন বাড়িতে, হ্যাঁ তখন সেটা মনে হয় কাইতির একটা বোধহয় মানে একটা সাংঘাতিক একটা উৎসব এই মায়ের আমাদের কাইতির কালী পুজো। এবং এই যে আমাদের বারোয়ারি, এটা হচ্ছে এই বারোয়ারিটা হচ্ছে কাইতির একটা প্রাচীনতম বারোয়ারি, কাইতির মানে দক্ষিণ দামোদরে একটা প্রাচীনতম বারোয়ারি। অনেক লোক এর সঙ্গে ইনভলভ, অনেক মানুষ এতে যোগদান করে, তারা স্বেচ্ছায় তাদের পয়সা কুড়ি বা চাঁদা টাঁদা দেয় এবং সেইভাবেই এই বারোয়ারি চলে আসছে। আর মন্দিরটা তৈরি হয়েছে মানুষের দানে, মানুষ অঢেল অর্থ দিয়েছে, দান করেছে তাদের এই মন্দির তৈরির জন্যে। আর এই মন্দিরটা এখন আমাদের কাইতির গর্ব, কাইতির সিদ্ধেশ্বরী মানে এখন কাইতির গর্ব। আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ, হ্যাঁ আমি কাইতি হাই স্কুলের। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।